পরপর দুইবার ভূমিকম্পে কেঁপে উঠল এই দেশ। ক্ষয়ক্ষতির খবর কি উঠে আসছে? কত মাত্রায় ভূমিকম্প হয়েছে? আবারও কি আফটার শকের কোনো সম্ভাবনা রয়েছে? কী জানাচ্ছেন ভূবিজ্ঞানীরা? বিস্তারিত তথ্য পেতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে একটু লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরও দেখে নেওয়া যাক। ফের ভূমিকম্প, এবার ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের প্রতিবেশী আফগানিস্তান। আফগানিস্তানের উত্তর পূর্বাঞ্চল ভূমিকম্পে কেঁপে উঠেছে, তবে ভূমিকম্পের তীব্রতা খুব বেশি ছিল না, ফলে হতাহত বা ক্ষয়ক্ষতির খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তবে এই নিয়ে এক মাসের মধ্যে দুইবার কেঁপে উঠল আফগানিস্তানের ফৈজাবাদ, ফলে আতঙ্ক ছড়িয়েছে। আফগানিস্তানের জাতীয় ভূকেন্দ্র তথ্য জানিয়েছে যে সকাল 6:45 নাগাদ মৃদু কম্পন অনুভূত হয় আফগানিস্তানের ফৈজাবাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলে। রিখটার স্কেলে সেই কম্পনের তীব্রতা ছিল 4.3 এবং ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ফৈজাবাদের ভূপৃষ্ঠ থেকে 135 কিলোমিটার গভীরে। কম্পনের তীব্রতা কম থাকায় ক্ষয়ক্ষতির খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। জানা গিয়েছে গত 22 জানুয়ারি রবিবার সকাল 9:00 নাগাদ ভূমিকম্পে কেঁপে উঠেছিল আফগানিস্তানের ফৈজাবাদের দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চল। রিখটার স্কেলে সেই কম্পনের তীব্রতা ছিল 4.2। কম্পনের তীব্রতা খুব বেশি ছিল না, ফলে হতাহত বা ক্ষয়ক্ষতির খবর তখনও পাওয়া যায়নি। সেই কম্পনের এক মাসের মধ্যেই এদিন ফের ভূমিকম্পের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ফৈজাবাদ শহরে। প্রসঙ্গত, গত সোমবার তুরস্ক ও সিরিয়া সীমান্তে ভয়াবহ ভূমিকম্প হয়েছে আর তার রেশ এখনও কাটেনি। 24 ঘন্টার মধ্যেই পরপর 5 বার কেঁপে উঠেছে প্রাচ্যের এই দুই দেশ। এই ভয়াবহ বিপর্যয়ে ইতিমধ্যেই মৃতের সংখ্যা 35,000 ছাড়িয়েছে। তারপর থেকে ইতিমধ্যেই ভূমিকম্পে কেঁপে উঠেছে বিশ্বের আরও কতকগুলি দেশ, যার মধ্যে রয়েছে ভারতও। গত কয়েকদিনে ভারতের গুজরাট, অসম, লাদাখ এইসব এলাকাগুলিতে মৃদু কম্পন অনুভূত হয়েছে। এদিন সকালে সিকিমেও এই কম্পন অনুভূত হয়েছে, পাকিস্তানেও ভূমিকম্প অনুভূত হয়েছে। সব মিলিয়ে ভূমিকম্পের আতঙ্ক ক্রমশ গ্রাস করছে গোটা বিশ্বকে।